আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা মুসলমান, আমাদেরকে প্রত্যেকটি ভালো কাজের শুরুতে দোয়া পড়তে হয়, এটা নবীজির সুন্নত। প্রিয় দর্শক, আজকে আমরা কিছু প্রয়োজনীয় মাসনুন দোয়া শিখে নেব যা আমাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে আমরা দোয়াগুলো জেনে নেই। প্রয়োজনীয় মাসনুন দোয়াসমূহ: এক, এক মুসলিম অপর মুসলিমের সাক্ষাতে সালাম, অর্থাৎ একজন মুসলমান অপর একজন মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই, সালামের জবাব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন, মুসাহাফার দোয়া, অর্থাৎ হাতে হাত মেলানোর দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। চার, মুআনাকার দোয়া, অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে কোলাকুলি করার দোয়া, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। পাঁচ নম্বর হচ্ছে, ওজুর শুরুতে এই দোয়া পড়িত হয়। আপনি যখন ওজু করবেন, ওজুর শুরুতে এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। ছয় নম্বর হচ্ছে, ওজুর শেষে এই দোয়া পড়িত হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাত নম্বর, মসজিদে ঢোকার সময় এই দোয়া পড়িতে হয়। যখন আপনি মসজিদে ঢুকবেন, প্রবেশ করবেন, তখন এই দোয়াটি পড়ে নেবেন, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিকা। আট নম্বর, মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। নয় নম্বর, কাজের শুরুতে এই দোয়া পড়িতে হয়, যে কোনো ভালো কাজ শুরু করার আগে এই দোয়াটি পড়ে নেবেন, বিসমিল্লাহ। দশ নম্বর, খাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয়, যখন আপনি খানা খাবেন, খানা খাওয়ার আগেই এই দোয়া পড়ে নেবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এগারো নম্বর, খাওয়ার মাঝখানে এই দোয়া পড়িতে হয়, যখন আপনি খানা খাবেন, তখন খানা খাওয়ার মাঝে মাঝে এই দোয়াটি পড়ে নেবেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহু। বারো নম্বর, খাওয়া শেষ হলে এই দোয়া পড়িতে হয়, আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। তেরো নম্বর, ঘুমাইবার সময় এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। চোদ্দ নম্বর, ঘুম হইতে জাগিয়া এই দোয়া পড়িতে হয়, যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন এই দোয়াটি পড়ে নেবেন, আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পনেরো নম্বর, হাসি দিলে এই দোয়া পড়িতে হয়, আলহামদুলিল্লাহ। ষোলো নম্বর, হাসির উত্তরে এই দোয়া পড়িতে হয়, অর্থাৎ কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আর সেটা যদি আপনি শোনেন, তাহলে আপনাকে বলতে হবে, ইয়ারহামুকাল্লাহ। সতেরো নম্বর, স্মৃতিশক্তি বাড়াতে এই দোয়া পড়িতে হয়, অর্থাৎ কেউ যদি কোনো কিছু মনে রাখতে না পারে, তাহলে এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতিশক্তি বাড়িয়ে দেবেন, সে মনে রাখতে পারবে, রব্বি জিদনি ইলমা। আঠারো নম্বর, আয়নায় মুখ দেখার সময় এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা হাসান্তা খলকি ফাহাসিন খুলুকি। উনিশ নম্বর, ঘরে আগুন লাগলে এই দোয়া পড়িতে হয়, আল্লাহু আকবর আল্লাহু আকবর। বিশ নম্বর, মাতা পিতার জন্য এই দোয়া পড়িতে হয়, অর্থাৎ মা বাবার জন্য এই দোয়া বেশি বেশি করে পড়বেন, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। একুশ নম্বর, রাগের সময় এই দোয়া পড়িতে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাইশ নম্বর, যানবাহনে উঠার সময় এই দোয়া পড়িতে হয়, অর্থাৎ যেই ব্যক্তি যানবাহনে উঠার সময় এই দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছার সুযোগ করে দেবেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তেইশ নম্বর, তাকবীরে তাশরিক, দুই ঈদের সময় এই তাকবীরটি বলতে হয়, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। চব্বিশ নম্বর, ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়িতে হয়, অর্থাৎ যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত রাখবেন, দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পঁচিশ নম্বর, সহবাসের পূর্বে এই দোয়া পড়িতে হয়, অর্থাৎ স্বামী স্ত্রী যদি সহবাসের সময় এই দোয়াটি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র সন্তান, নেককার সন্তান দান করবেন এবং ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ রাখবেন। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। ছাব্বিশ নম্বর, টয়লেটে ঢুকার সময় এই দোয়া পড়িতে হয়, যখন আপনি বাথরুমে ঢুকবেন, তখন এই দোয়াটি পড়ে নেবেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়, যখন আপনি বাথরুম থেকে বের হবেন, তখন এই দোয়াটি পড়ে নেবেন,
الحمد لله الذي أذهب عني الأذى وعافاني 28 নম্বর সালাতুত তাসবিহের দোয়া যখন আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়বেন তখন প্রতি তাকবীরের পর পর এই দোয়াটি পড়তে হয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 19 নম্বর জবাহের দোয়া যখন আপনি গরু ছাগল হাঁস মুরগি জবাই করবেন তখন এই দোয়াটি পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার 30 নম্বর তালবিয়া যখন কোনো মুসলমান হজ করতে যায় তখন তাকে এই তালবিয়া পাঠ করতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك 31 نمبر روزار نيات نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم 32 نمبر افترير دعاء اللهم لك صمت وعلى رزقك أفطرت 33 نمبر شب قدر دعاء اللهم إنك عفو تحب العفو فاعف عني 34 নম্বর নেককার ও আমলী সন্তান হওয়ার আমল অর্থাৎ আপনি যদি এই দোয়াটি পড়েন তাহলে আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার ও আমলী সন্তান বানিয়ে দেবেন দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন প্রিয় দর্শক ইউটিউবে ফ্রি ক্লাস করার নিয়ম প্রথমে ইউটিউবে প্রবেশ করে আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করুন অতঃপর লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত সকল ভিডিও পেয়ে যাবেন